বড় দিদির সাথে ঝগড়া করব, লড়াই করব, তা কি কখনো হয়? ছোটে না বাপ আমাদের দুজনেরই স্বামী। আমি শুধু এইটুকুই জানি যে ছোটে না বাপ আমাকে ভালোবাসে। কথা বলবি না লুৎফা, ঠিক আছে? মেনেই নিলাম তোকে ছোটে না বাপ ভালোবাসেন, তাহলে উনি তোকে ঘরে থাকতে বললেন না কেন? কেনই ওনার সঙ্গে প্রার্থনা করতে বললেন না লুৎফা? উনি কি বলেছেন বল? বলেনি তো? একটা কথা ভালো করে বুঝে নে লুৎফা, নবাবদের ঘরে শুধুমাত্র বেগমরা থাকে, আর জারিয়ারা পড়ে থাকে তাদের দরজায় মাটিতে। আর ঠিক এইভাবেই তুই সারা জীবন আমার পায়ের নিচে পড়ে থাকবি। ঘরে জায়গা পাওয়া মানে কিন্তু মনে জায়গা পাওয়া নয় দিদি। লুৎফা, লুৎফা কাকেরা বেখম লাগালেই কিন্তু ময়ূর হয়ে যায় না। ছোটে নবাব যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ দেখতে চাস? এই দেখ লুৎফা, ছোটে নবাব নিজে আমাকে এই আংটি পরিয়ে দিয়েছে, আমাকে বেগমের মর্যাদা দিয়েছে, আর কাউকে দেয়নি। এই দেখ লুৎফা, ছোটে নবাব নিজে আমাকে এই আংটি পরিয়ে দিয়েছে, আমাকে বেগমের মর্যাদা দিয়ে চার কাউকে দেয়নি। শোন, কাল সারা রাত না ছোটে নবাবের কাছে বড়ি বেগম ছিল রে, জানিস না? আরে তার চেয়েও বড় কথা, নতুন বেগম ছোটে নবাবের ঘরের বাইরে সারা রাত বসেছিলেন, আর দুজনের মধ্যে জোর টক্কর লেগেছে। ছোটে নবাব এখনো ঘুম থেকে ওঠেননি? না, বেগম সাহেবাও ছোট নবাবকে খোঁজ করছিলেন। হেনা বলল ছোটে নবাব উঠলে উনি যেন বেগম সাহেবের সাথে দেখা করে। ঠিক আছে, তোমরা এখন এখান থেকে যাও। আমি শুধু ছোটে নবাবকে ঘুম থেকে তুলেই চলে আসব, আর নানি জান যে ওনার খোঁজ করছিলেন সেটুকু খালি জানিয়ে দেব, তার চেয়ে বেশি ওনার চেয়ে আমাকে আর প্রয়োজন নেই। আ
নবাব দোষটা আমারই ছিল, আমি সেটা মানছি। আমার আপনার ঘরে অমন ভাবে না বলে আসা উচিত হয়নি। ছোট নবাব, আমি তো কখনো বেগমের মর্যাদা চাইনি, সেটা তো আপনি দিয়েছেন আমাকে, আর তা নিয়েই আমি খুশি ছিলাম, ভালো ছিলাম। আর প্রার্থনা করাটা মতিঝিলে সবার সাথে ঘুরে বেড়ানো নয় লোকপা, কোথাও কোথাও একা থাকতে হয়। এইটুকু যদি তুমি বুঝতে না পারো তাহলে সত্যি তুমি বেগম হওয়ার যোগ্য নয়। ছোট নবাব, কালকে আপনার কথাতে আমার একটু খারাপ লেগেছিল, কিন্তু তার থেকেও বেশি আনন্দ পেয়েছি এটা দেখে যে আপনি বড় দিদিকে ভালোবাসার চিহ্ন দিয়ে একটা আংটি দিয়েছেন। ঠিকই তো, উনি তো বড় বেগম, উনি আপনার সাথে সময় কাটিয়েছেন, আপনার সাথে প্রার্থনা করেছেন, যেটা আমি আমি করতে পারিনি। তাতে আমার কোনো খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। শুধু ছোটে নবাব, এটা ভেবেই কষ্ট হচ্ছে যে আপনি আমাকে ভুল বুঝলেন। ছোটে নবাব, এটা তো বড় দিদির, তাহলে কি কাল রাতে ছোটে নবাবের পাশে? আমাকে বেগমের মর্যাদা দিয়ে ছাড় কাউকে নাই। কোথাও কোথাও একা থাকতে পারে, এইটুকু যদি তুমি বুঝতে না পারো তাহলে সত্যি তুমি বেগম হওয়ার যোগ্য নয়। সেটাই তো হওয়া উচিত, বড় দিদি তো ছোটে নবাবের বাড়ি বেগম। ছোটে নবাব, আমি জানি আপনি কালকে সারা রাত ঘুমাননি, কিন্তু সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, কেল্লা সবাই চিন্তিত আপনি কোথায় গেলেন, আর নানি জানো আপনার খোঁজ করছিলেন, হয়তো কোনো জরুরি কথা আছে। আর আপনাকে তো আজকে সীমান্ত পরিদর্শনেও যেতে হবে, তাই না? যার জন্য আপনি মতিঝিলে যাওয়াটা বন্ধ করলেন। ছোটে না, আজকে কি এমন হলো যে উনি এভাবে ঘুমোচ্ছেন? যে মানুষটা সামান্য হাওয়ার আওয়াজেও জেগে ওঠে, প্রতিটি মুহূর্তে সতর্ক থাকে, তার সামনে দাঁড়িয়ে আমি এতগুলো কথা বলে ফেললাম আর উনি জাগলেন না। এভাবে তো কখনো উনি ঘুমান না, তাহলে কি কোনো বিপদ হলো? ছোটে নবাব, ছোটে নবাব, উঠুন না, উঠুন না, ছোটে নবাব, সোফিয়া, সোফিয়া, নানি দান, সোফিয়া, নানি দান কে কোনি দেখো?
মস্তিষ্কে বায়ু কিভাবে না পৌঁছাতে পারে? তীব্র বিষক্রিয়ার ফলে এরকম হয়েছে। চলো 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 পাল্টাই।